তুমি মেসো আকার ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসো আকার ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদে হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ইমান একটু বলো না। তুমি মেসো আকরা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবসে জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে। যারা দিবসে জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে। তুমি ভাঙনের খেলা খেলতেই জানো ঘটতে জানো না, তুমি ভাঙনের খেলা খেলতেই জানো ঘটতে জানো না। খোদার রাজ্য আঁকড়ে ধরে থাকতে জানো না, কেমন মুসলমান তুমি একটু বলো না। কেমন তোমার ইমান একটু ভাবো না। তুমি মেসো আকারা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা তো মানো। FTV Media 24 in anticipation of healthy culture. উপস্থিত সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আজম, মুমিনুন মুত্তাকুন মুসলিহুন, বাড়িতে শ্রবণ রোজা মুমিনা মা এবং বোনেরা, সর্বস্তরের ইসলাম প্রিয় তাওহীদী জনতা, আমরা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুর শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কারাম, আমরা দুরূদ প্রেরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মহান শিক্ষক, বিশ্বনবী, নবীদের নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু শুহাদা সালেহিনদের আত্মার সর্বোচ্চ জান্নাতি মর্যাদা কামনা করছি। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা মহাগ্রন্থ আল কোরআনের 28 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 28 নম্বর সূরা, যেটি মহাগ্রন্থ আল কোরআনের 20 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে। আমরা সেই সূরা আল কাসাসের গত আমরা জুমাতে 4 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর শুরু করেছি, আলোচনা শুরু করেছি। আল্লাহ চাহে তো আমরা এই ধারাবাহিকভাবে ফেরাউনি শাসনের কয়টি বৈশিষ্ট্য, কয়টি মাশাআল্লাহ আপনাদের স্মরণ আছে, আমরা গত জুমাতে দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে এক নম্বর ফেরাউনি শাসনের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সব জায়গাতে একচ্ছত্ব আধিপত্য। সব জায়গাতে মানি সব জায়গায় আমার লোক থাকবে, আমার লোকের বাহিরে দল কোনো অন্য কোনো মতের, অন্য কোনো পথের, অন্য কোনো দলের লোক থাকবে না, ফেরাউনি শাসনের এক নম্বর বৈশিষ্ট্য।
এই চরিত্রের সাথে সারা পৃথিবীর বর্তমান কিছু ফেরাউনি গোষ্ঠীর সাথে মিল আছে না নাই? এক নম্বর, ফেরাউনি শাসনের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সকল জায়গাতে আধিপত্য বিস্তার করবে, সকল জায়গাতে একক ছত্র আধিপত্যকে নিজের দখলে রাখার চেষ্টা অব্যাহত থাকবে। দুই নম্বর বলেছিলাম, দুই নম্বর বৈশিষ্ট্য, জনপদের ভিতরে তার শাসন কার্য এলাকার ভিতরে সেই মানুষদেরকে দুর্বল ডিভাইডেড করে রাখবে, বিভক্তি করে রাখবে, কি করে রাখবে, ভাগ ভাগ করে রাখবে, ডিভাইডেড, ভাগ করো শাসন করো। বলেন, আমি বলবো ভাগ করো, আপনারা বলবেন শাসন করো, ভাগ করো শাসন করো, ভাগ করো ভাগ করো শাসন করো। এটা হচ্ছে ফেরাউনি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার অন্যতম নীতি, তার চারিত্রিক গুণাবলী বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন, সূরার নামই হচ্ছে কসাস, মানে কিচ্ছা। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বললেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাস, আমি অবশ্যই আপনাকে উত্তম উত্তম কিচ্ছা কাহিনী শুনিয়ে থাকি। এই কোরআনের ভিতরে আল্লাহ এই কিচ্ছাগুলো ঘটনাগুলো আমাদেরকে শুনান কেন? কান সুখের জন্য কথা বলে না, কান সুখের জন্য না, বরং প্রত্যেকটি কিচ্ছা থেকে, প্রত্যেকটি ঘটনা থেকে উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা আছে না নাই? তিনি আমাদেরকে, বিশ্বনবীকে এই আয়াতগুলো, এই ঘটনাগুলো শুনান এই কারণে, যখন পৃথিবীতে এই ঘটনাগুলো ঘটেছিল, বিশ্বনবী কি ছিল? ছিলেন না। তিনি অতীতকালে যারা উদ্ভূত করেছিল, অহংকার করেছিল, ক্ষমতার কারণে যারা মানুষকে মানুষ মনে করে নাই, নিজের ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য মানুষদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, তাদের চরিত্রকে বিশ্বনবীর সামনে উপস্থাপন করে এবং এদের ভয়াবহ পরিণতি বিশ্বনবীকে জানান দিচ্ছেন, যেন এই যুগে কেউ যদি এরকম মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালায়, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তাদেরকে কঠোর হস্তে দমন করেছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। সেই কত 4-5 হাজার বছর আগের ফেরাউন, 3 হাজার বছর আগের ফেরাউন এর সময় আল্লাহ, এখন তো আল্লাহর বয়স 3 হাজার বছর, আল্লাহ তো তাহলে একটু বুড়ো হয়ে গেছে, আগের মতো আর শক্তি নাই, এরকম নাকি? না, তিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, যাকে তন্দ্রাও কি করে না স্পষ্ট, যার কোন, তিনি হচ্ছেন, তাকে আমরা কেন ভয় করব? ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সারিউল হিসাব, কারণ আমরা তাকে এই কারণে ভয় করব, তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। সুবহানাল্লাহ, আল্লাহ অন্য জায়গাতে বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাকে তোমরা আল্লাহকে ভয় করো, কেন ভয় করব, তিনি কঠিন শাস্তি দিতে পারেন, তিনি কঠিন শাস্তি প্রদানকারী। সুতরাং এই নীতি যারা অবলম্বন করবে, বুঝতে হবে তারাও ফেরাউনি চরিত্র ধারণ করে তারাও মানুষের উপর নির্যাতনের খড়ক চালাচ্ছে। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে আমরা এই বিভক্তি, এটি 2-3 শতাব্দী আগ থেকে শুরু হয়েছে, মুসলমানদেরকে ডিভাইডেড করে রাখতে পারলেই পৃথিবীতে আজকে যারা মোড়লগিরি দেখাচ্ছে, পৃথিবীর মোড়ল, এক নম্বর মোড়লকে সুপার পাওয়ার আমেরিকা, এই মুহূর্তে পৃথিবীর সুপার পাওয়ারকে আমেরিকা, এরপরে আজকে চীন, সেও চেষ্টা চালাচ্ছে পৃথিবীর সুপার পাওয়ার অর্জন করার জন্য, ওইদিকে রাশিয়াও চেষ্টা করতেছে সুপার পাওয়ার অর্জন করার জন্য, আমাদের পার্শ্ববর্তী, আমাদের বন্ধুকৃত্রিম দেশ যাকে বলা হয় ভারত, তারাও চেষ্টা করতেছে পৃথিবীর সুপার পাওয়ার অর্জন করার জন্য, ঠিক কিনা বলেন? তো আমাদেরকে, মুসলমানদেরকে ডিভাইডেড করে রেখেছে
এটা 2-3 শতাব্দী আগ থেকে ইহুদি খ্রিস্টানদের এই পরিকল্পনা, এই চক্রান্ত, এই ষড়যন্ত্র। কারণ কি? কারণ তারা বুঝে মুসলমানদেরকে যখন আলাদা আলাদা ভাগে ভাগ করে বিভক্ত করতে পারবে, তখনই তারা মুসলমানদের উপর মোড়লগিরি দেখাতে পারবে, যেটা আজকের সারা পৃথিবীতে তারা মুসলিম, এতগুলো মুসলিম দেশ থাকার পরেও আজকে আমাদের ভিতরে ডিভাইডেড থাকার কারণে, ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে তারা আমাদের উপর তাদের লাঠি গুড়াচ্ছে। 200 কোটি মুসলমানদের উপর আজকে ইহুদি খ্রিস্টানরা লাঠি গুড়াচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মুসলমানরা আরো বেশি ডিভাইডেড হয়ে গেছে, তাদেরকে ভাগ করে ফেলা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তুর্কি খেলাফতের পতন যখন হয়ে যায়, এই তুর্কি খেলাফতের পতন হয়ে যাওয়ার পরে মুসলমানরা তারা ডিভাইডেড হয়ে গেল, ভাগ হয়ে গেল। এরপরে পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপর তাদের নেতৃত্ব কর্তৃত্ব শুরু করে দিল। আপনি যদি এই YC 57টি মুসলিম কান্ট্রি যদি তারা ঐক্যবদ্ধ থাকতো, এক থাকতো, এক রাষ্ট্র চিন্তা চেতনায় তারা লালন করত, তাহলে আমাদের দেশের যারা হাফেজ কোরআন আছে, তারা হেফজ শেষ করার পরে, তারপরে দাখিল আলিম শেষ করার পরে, তারা এই মুসলিম ক্রান্তির যে কোনো দেশে শুধু পাসপোর্ট ইস্যু করেই উচ্চশিক্ষার জন্য মদিনা ইউনিভার্সিটি, তারপরে আল আজহার ইউনিভার্সিটি, যেগুলো মুসলিম সাহিত্যের, যেখানে মুসলিম দর্শনের রাজধানী বলা হয়, সেই জায়গাগুলোতে আমাদের সন্তানেরা অনায়াসে পড়ালেখা করার জন্য সুযোগ পেত। কিন্তু আজকে আমাদেরকে ওয়াজা আলা আহলাহা শিয়া, আমাদেরকে ডিভাইডেড করে এখন আমরা পাসপোর্ট দিয়ে, শুধু পাসপোর্ট দিয়ে কি আমরা সৌদি আরব যেতে পারবো? আমরা শুধু পাসপোর্ট দিয়ে মিশর যেতে পারবো? যদি এই মুসলিম কান্ট্রিগুলো এক থাকতো, শুধু পাসপোর্ট দিয়েই আমরা এই আরবি মুসলিম কান্ট্রিগুলোর যে কোনো দেশে আমরা ভ্রমণ করে উচ্চশিক্ষা অর্জন করে আজকে সারা পৃথিবীতে মুসলমানরা নেতৃত্ব কর্তৃত্ব দিতে পারত। তারা পরিকল্পিতভাবে আমাদের ভিতরে ডিভাইডেড করে, আমাদেরকে ভাগ ভাগ করে, আমাদেরকে ডিভাইডেড করে, দুর্বল করে আজকে তারা ক্ষমতার মসনদ দখল করার চেষ্টা চলতেছে। সম্মানিত প্রিয় হাজরিন, তাহলে ফেরাউনের নীতির 2 নম্বর কি বললাম? বিভক্ত কর, ভাগ কর, শাসন কর, শাসন কর, ভাগ কর। আর এই সময়ে কিছু নামদারি ফাসেক ফুজ্জার, তারা ইহুদি খ্রিস্টানদের যারা আজকে তাদের সাথে বন্ধুত্বের হাত মিলাচ্ছে, এই কিছু নামদারি আলেম ফাসেক এবং ফুজ্জার, তারাও এই ইহুদি খ্রিস্টানদের সাথে, তাদের দালালদের সাথে দালালি করে, যখন কোন আলেমের বিরুদ্ধে যখন নিষেধাজ্ঞা করা হয়, তখন ওই ফাসেক এবং ফুজ্জারেরা, তখন তারাও আলেমদের বিপক্ষে গিয়ে, ফাসেক এবং ফুজ্জার আলেমরা ওই ইহুদি খ্রিস্টানদের দালালের পক্ষে তারাও দালালি করে, ঠিক কিনা বলেন? আজকে আমাদের ভিতরে যদি, আলেমদের ভিতরে যদি ঐক্য থাকতো, আমাদের ভিতরে যদি ভাগ ভাগ না থাকতো, তাহলে আলেমদের হাতে হাত কোড়া লাগানোর মতো দুঃসাহস কেউ করতে পারত? যখনই একজনের হাতে হাত কোড়া লাগায়, তখন আমি ফতুয়া দিই, আমি বিবৃতি দিই, উনি তো আমার মাসলাকের আলেম নয়, উনি আমার দলের নয়, উনি আমার মতের নয়, উনি আমার পীরের মুরিদ নয়, পীরদেরকেও ভাগ করে রেখেছি, উনি এই পীর, উনি এই পীর, উনি এখানকার নিয়ে আছেন, উনার এই নীতি, এই নীতির বাইরে গেলেন, আপনি আর তার সাথে না, সে আপনার সাথে নাই। আর আপনার মাসলাকের তাদের টার্গেট হচ্ছে, আপনি আমাকে, উনাকে ধরেছেন, আপনি প্রতিবাদ করেন নাই, এরপরে আরেকজনকে ধরেছে, আপনি প্রতিবাদ করেন নাই, এরপরে এরপরে কার ফালা? এরপরে আপনার ফালা, ঠিক কিনা? সুতরাং যদি আমরা আলেমরা ঐক্যবদ্ধ থাকতাম, আজকে আমরা ফাসেক এবং ফুজ্জার আলেমরা পেট নীতি
পেট পূজা, সাময়িক কিছু টাকা পয়সা, পদ পদবি, কিছু হালুয়া বিরিয়ানির জন্য ওই ইহুদি খ্রিস্টানদের দালালি করে আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাস তারা পাচ্ছে। তাদের দিকে তাকালে 1400 বছর আগে বিশ্বনবী বলেছিলেন, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলামাউ শাররুকুম মান তাহাতা আদিমিস সামায়। বিশ্বনবী বললেন, শেষ জামানায় আসমানের নিচে এমন কিছু আলেম থাকবে যারা ফাসিক ফুজ্জার, যারা ওই ইহুদি খ্রিস্টানদের দালালদের দালালি করবে, তাদের পায়চারি করবে, তাদের পদলেহান করবে, তাদের সার্বক্ষণিক পা ছাটা গোলামের মতো তারা আচরণ করবে, তারা সত্যের পক্ষে বিবৃতি দিবে না, তারা মাজলুমের পক্ষে কথা বলবে না, তারা জালিমদের পক্ষে জালিমদের ভূমিকায় তারা অবতীর্ণ হবে। বিশ্বনবী বললেন, তাহাত আদিম ইসসামান, এরা হচ্ছে আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট আলেম, নিকৃষ্ট লোক, এবং তাখরুজুহুম মিনাল ফিতনা, এদের কাছ থেকেই ফিতনা প্রসারিত হবে, প্রচারিত হবে। আর অন্য আরেকটি হাদিসে বিশ্বনবী বললেন, এই ফাসিক এবং ফুজ্জার আলেমদেরকে দিয়ে কাল কঠিন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবেন। সাময়িক আরামায়েশ, সাময়িকই আরামায়েশ, সাময়িক একটু পদ পদবির কারণে একটা প্লাটের মালিক, সামান্য একটা প্লাট, 40 লাখ টাকার প্লাট পাওয়ার পরে সেই আর মাজলুমের পক্ষে কথা বলে না, সেই জালেমের পক্ষে জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়। এটা কি শুধু আমাদের সময় না, যুগ যুগ ধরে কে এরকম ফাসিক ফুজ্জার আছে না? নাই, মুসা আলাইহিস সালামের জামানায় এরকম একজন লোক ছিল, তার নাম হচ্ছে বাআলাম ইবনে বাউরা। কি নাম বললাম? বাআলাম ইবনে বাউরা। তিনিও সরাসরি মুসা নবীর বিরুদ্ধে তিনি এই ফেতনা ফাসাদ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিয়েছেন। হয়তো আপনারা বলতে পারবেন, আজকের পৃথিবীতে এত জুলুম অত্যাচার হওয়ার পরেও, এত জুলুম অত্যাচার হওয়ার পরেও আজকে আল্লাহ রাব্বুল আলামিন কেন তিনি মুসলমানদেরকে সাহায্য করছেন না, এই কেন সাহায্য করছেন না, কোরআন থেকে শুনুন। কারণ আল্লাহ বললেন, ইং তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, খেয়াল করবেন, ইং তানসুরুল্লাহ, আল্লাহ তাকিদ দিয়ে কথা বলতেছেন, ইং তানসুরুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে সাহায্য করো, কথা বুঝছেন কিনা? আল্লাহ বললেন ইং তানসুরুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে সাহায্য করো, তো আগে আমরা আল্লাহকে সাহায্য করব না আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন? আমরা আল্লাহকে কি করব? সাহায্য করব। তা আমরা আল্লাহকে সাহায্য করব কি? মানে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা ঘর থেকে যার যা কিছু আছে সর্বাত্মক সংগ্রাম করা, কাজ করা। ইং তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহকে সাহায্য করো, ইং তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। কথা বুঝছেন কিনা? যদি তোমরা আমাকে সাহায্য করো আমি করব, তাহলে আগে আমরা নামতে হবে, আমরা চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ বললেন, যেখানেই মুমিনের চেষ্টা ব্যর্থ শেষ, সেখানেই আল্লাহর সাহায্য কি শুরু। আজকে আমরা তো চেষ্টা করি না, বরং আরো আমরা খুব শক্তভাবে ছাগলি খুনার মতো বসে আছি, যেদিকে যাক ইসলাম, যেদিকে যাক যাক, আমি তো আসি, একটু এই সময় একটু সেভে থাকা দরকার, এই সময় একটু হক্কতা, এত হক্কতা বলি কি লাভ হবে? আমার আমার এক কথায় কিছু হবে না, এরকম কথা বলার কোনো সুযোগ। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ডিভাইডেড কর, ভাগ কর, শাসন কর। তিন নাম্বার, তাইফাতাম মিনহুম, ফেরাউনি শাসনের তিন নাম্বার চরিত্র, তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সেই তার জনপদের একটি দলকে দুর্বল করে রেখেছে। কয়টি দল? কয়টি দল? অনেক হুজুর আসি,
ফতুয়া দেয় বদল করা জায়েজ নাই। তা আল্লাহ কোরআনেই বলছেন ইস্তাদিউ তাইফাতাম মিনহুম, ফেরাউনের তিন নম্বর শাসনের বৈশিষ্ট্য হচ্ছে সেই ওই জনপদের একটি দলকে দুর্বল করে রেখেছে, ইস্তাদিউ দুর্বল করে রেখেছে তাইফাতাম মিনহুম ওই জনপদের একটি দলকে, সেই দলের নাম হচ্ছে বনু ইসরাইল। বলেন সবাই সেই দলের নাম কি? বনু ইসরাইল। বনু ইসরাইল নবীদের বংশের নাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে বিশ্বনবী পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন সকল নবী এবং রাসূল সাইয়্যেদেনা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে এসেছেন। এই কারণে বিশ্বনবী বলেন আনা দাওয়াতু বুশরা ওয়া ঈসা, আমি হচ্ছি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল। সাইয়্যেদেনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছিলেন। তাহলে ইস্তাদিউ তাইফাতাম মিনহুম, ওই ফেরাউনের তিন নম্বর শাসনের বৈশিষ্ট্য হচ্ছে সেই তার জনপদের একটি দলকে দুর্বল করে রেখেছে। আজকের পৃথিবীতে ক্ষমতাসীনরা তাদের ক্ষমতার মস্তককে টিকিয়ে রাখার জন্য আলেম ওলামা সহ সাধারণ জনগণকে বিভিন্ন ভাবে তারা দুর্বল করে রেখেছে, ঠিক কিনা বলেন? ওই দলের নাম হচ্ছে বনু ইসরাইল। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না। সাইয়্যেদনা ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন, একজনের নাম হচ্ছে হাজার, আর এই হাজারের ঘরে সাইয়্যেদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়োবৃদ্ধকালে সাইয়্যেদনা ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। ওই সাইয়্যেদনা ইসমাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে অর্ডার করলেন, তুমি তোমার এই শিশু পুত্র ইসমাইল এবং তোমার স্ত্রী হাজারকে ওই নির্বাসনে রেখে আসো, দুধু মরুভূমিতে মক্কা নগরীতে রেখে আসো। সাইয়্যেদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদার পাওয়ার সাথে সাথে শিশু পুত্র ইসমাইল এবং আম্মা জান হাজারকে সেখানে রেখে আসলেন, যেখানে কোনো জনমানবহীন, যেখানে কোনো গাছপালা কোনো তরুলতা কিছুই ছিল না। সময়ের ব্যবধানে ওই জনপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সভ্যতাকে গড়ে তুললেন, এই পৃথিবীর মানুষকে ওই জনপদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন গড়ে তুললেন। ওই সাইয়্যেদনা ইসমাইলের বংশধর থেকে আর কোন নবী আসলেন না, আমাদের শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা, নবীদের বাবা বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন স্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে একজন নাম হচ্ছে আম্মা জান হাজার, আরেকজন ছিলেন তিনি ছিলেন বান্দা। ওই তার ঘরে কোনো সন্তান হতো না, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে একজন সন্তান দিলেন, তিনি হচ্ছেন সাইয়্যেদনা ইসহাক, তিনিও নবী। নাম হচ্ছে সারা। কি নাম? আম্মা জান সারা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন? একজনের নাম হচ্ছে সারা, আরেকজনের নাম হচ্ছে আম্মাজান হাজার। হাজারের আম্মাজান সারার গর্ভে কোনো সন্তান হয় না, এই আম্মাজান সারাই ইব্রাহিম আলাইহিস সালামকে সেকেন্ড বিয়ে করিয়েছেন, যে আমার তো সন্তান আদি আল্লাহ দিচ্ছে না, আপনি আরেকজন বিয়ে করে আপনার দেখেন আর আল্লাহ আপনাকে কোনো সন্তান দেয় কিনা। তাহলে এই সাইয়্যেদনা ইসমাইল আলাইহিস সালামের আম্মাজানের নাম হচ্ছে হাজার, আর ইসমাইল আলাই ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারা, তার ঘরেও একটা সময় এসে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করলেন, সেটি হলেন সাইয়্যেদনা ইসহাক আলাইহিস সালাম। কি নাম? ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের ঘরে আরেকজন সন্তান আল্লাহ দিলেন, তিনি হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন বনু ইসরাইল, হিব্রু ভাষায় চারটি বড় বড় আসমানি কিতাব, একটা তাওরাত, একটা ইঞ্জিল, একটা জবুর, একটা হচ্ছে কোরআন। এই তাওরাত
হিব্রু ভাষায় আল্লাহ নাজিল করলেন। এই হিব্রু ভাষায় বনী ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা, আর আরবিতে আব্দি মানে হচ্ছে আল্লাহর বান্দা। হিব্রু ভাষায় বনী ইসরাইল মানে হচ্ছে আল্লাহর বান্দা। এই সাইয়েদেনা ইসহাক আলাইহিসসালামের পুত্র সন্তানের নাম হচ্ছে সাইয়েদেনা ইয়াকুব আলাইহিসসালাম। এই ইয়াকুব আলাইহিসসালামই হচ্ছেন বনী ইসরাইলের বংশধর। আর এই ইয়াকুব আলাইহিসসালামের বারো জন সন্তান ছিলেন, কয়জন? কয়জন? আপনারা তো সবাই জানেন ইউসুফ আলাইহিসসালাম বারো ভাইয়ের মধ্যে একজন। সাইয়েদনা ইয়াকুব আলাইহিসসালাম তার বারো সন্তানের মধ্যে ইউসুফ আলাইহিসসালামকে তিনি খুব বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। ইউসুফ আলাইহিসসালাম একদিন তিনি স্বপ্নে দেখলেন চাঁদ এবং সূর্য একসাথে সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামকে সিজদা করতেছে। আমার কথা না, কোরআনের কথা। ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামস ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ১২ নম্বর সূরা, সূরা ইউসুফ একটি সূরা নামকরণ করেছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে। সেই সূরাতে এই ঘটনা তিনি বর্ণনা করলেন, ইউসুফ আলাইহিসসালাম যখন তার পিতা ইয়াকুব আলাইহিসসালামকে বললেন, ও আমার বাবা, আমি স্বপ্নে দেখেছি ১১টি চন্দ্র সূর্য একসাথে আমাকে সিজদা করতেছে। বাবাও নবী, ছেলেও নবী, বলেন তো দেখি নবীদের স্বপ্ন ওহি নয় কি, ঠিক কিনা বলেন? নবীদের স্বপ্নটাও কি ওহি? ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে বেশি দেরি হলেন না, বললেন এই ঘটনা তুমি কারো কাছে বলতে পারবা না। তিনি তার ছেলেটাকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে লালন পালন শুরু করলেন। কিন্তু সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামের বারো ভাই, বাকি ১১ ভাই ষড়যন্ত্র করে কিভাবে ইউসুফকে বাপ থেকে আলাদা করা যায়, তারা বিভিন্ন ভাবে কায়দা কানুন করে পরিকল্পনা করে, পরিকল্পিত ভাবে বাপের কাছ থেকে ইয়াকুব আলাইহিসসালামের কাছ থেকে ইউসুফকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু করেছে। জানেন কে? আল্লাহ কি জানেন না? এক পর্যায়ে ১১ সন্তানদের সিদ্ধান্তের কাছে, তাদের আন্তরিকতার কাছে, তাদের আলোচনার কাছে ইয়াকুব আলাইহিসসালাম তিনি বশীভূত হয়ে গেলেন। তিনি তাদের সন্তানদেরকে আর নিষেধ করতে পারলেন না, ইউসুফ আলাইহিসসালামকে দিয়ে দিলেন। তারা পরিকল্পিতভাবে একটা কুফার মধ্যে গিয়ে সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। তাদের সিদ্ধান্ত ছিল এই ইউসুফের কারণে বাবা আমাদেরকে ওইভাবে ভালোবাসে না, আদর করে না, তোর কারণে আমাদের সব শেষ, সুতরাং তোরে শেষ করে দিলে আমাদের সব আমরা পেয়ে যাব। আজকের পৃথিবীতে এরকম চরিত্রের লোক আছে না? নাই। আজকে যারা পৃথিবীতে আদর্শ লালন করে, যারা কোরআনে জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার সড়ক কাজ করেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কালিমার পাতাটাকে বুলন্দ করার জন্য কাজ করে, ওই ফেরাউনি বৈশিষ্ট্যের চরিত্রের লোকেরা মনে করে যদি এই সমস্ত জনপদে এই সমস্ত লোকগুলো যাদেরকে মানুষ ভালোবাসে, যাদেরকে মানুষ মহব্বত করে, তাদের সততায় মুগ্ধ হয়ে তাদের দলে দলে তাদের দিকে লোক চলে যাবে, সুতরাং তাদেরকে কিভাবে দুনিয়া থেকে সরে তাদেরকে সরানো যায় সেই পরিকল্পনা কর। মিল আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি ইউসুফ আলাইহিসসালাম কি সেখানেই শেষ, না আল্লাহ সেখান থেকে তার উত্থান শুরু করলেন? সেখান দিয়ে একদল কাফেলা যাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কাফেলাকে দিয়েই সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামকে উঠালেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেলেন আজিজে মিশর, মিশরের প্রধান রাষ্ট্রপতির বাসায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৌঁছে দিলেন। সেখানে আজিজে মিশরের স্ত্রী জুলাইখার, তিনি তার তার যেই কুপ্রস্তাব, তার যে আকর্ষণ ছিল, তিনি সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামকে উপর তার সেই লোভ লালসাকে চরিতার্থ করার চেষ্টা করেছেন, সেখানেও ব্যর্থ হয়েছেন।
একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদানা ইউসুফ আলাইহিস সালামের হাতেই মিশরের নেতৃত্ব তুলে দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহ এখনো আসে না নাই? ভাইদের সিদ্ধান্ত ছিল কুফরের মধ্যে ফেলে ইউসুফকে শেষ করে দেওয়া, আর আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ তাকে মিশরের নেতৃত্ব তার হাতে তুলে দিলেন। সে আল্লাহ এখনো আসে না নাই? সুতরাং হতাশ হওয়ার কোনো সুযোগ, হতাশ হওয়ার কোনো সুযোগ, কোন ফাঁক দিয়ে যে, কোন ফাঁক দিয়ে যে কে ঢুকবে আপনি তেরো পাবেন না, আপনি তেরো পাবেন না, বুঝতেই পারবেন না। সারা পৃথিবীর জুলুমবাজদের ইতিহাস পর্যালোচনা করুন, যেই যখনই সেই নির্যাতনের শিকার হয়েছিল সেই কিন্তু বিরোধী দলে ছিল না, সরকারি দলে থেকেই নির্যাতনের শিকার হয়েছে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ ধরে ধরে না, ধরলে আর আল্লাহ ছাড়ে না। সম্মানিত প্রিয় হাজরিন, বলছিলাম এই বানু ইসরাইলের নেতৃত্ব শুরু, আল্লাহ বললেন ইয়াস্তাদ্বিফু তাইফাতাম মিনহুম, ফেরাউন তাদের ওই জনপদের একটি দলকে দুর্বল করে রেখেছে। তাহলে আমরা এই একটি দলকে বানু ইসরাইল, আর বানু ইসরাইলের সংক্ষেপ পরিচয় আমি আপনাদেরকে দিলাম যে সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী সারার গর্ভেই সাইয়েদেনা ইয়াকুব আলাইহিস ইসহাক আলাইহিস সালাম আসলেন, তার ঘরেই আবার সাইয়েদেনা ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামকে বলা হয় বানু ইসরাইল, আর এই সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হলেন। এরপরে তিনি তার আব্বা এবং যেই এগারোটি ভাই তাকে কুফায় ফেলে দিল তিনি তাদেরকেও মিশরে নিয়ে আসলেন। তিনি তাদের সাথে দুর্ব্যবহার করেছেন, হ্যাঁ, যে তোমরা তো আমার বিরোধী দল। এখন অনেক সময় জনগণের কাছে আমরা শুনি, চেয়ারম্যানের কাছে মনে করেন আপনি আরেকজন পার্টির নির্বাচন করেছেন, আপনি অন্য পার্টির নির্বাচন করেছেন, উনি হয় নাই, তো যিনি হয়েছেন এখন উনি তো চেয়ারম্যান, তো আপনার জন্ম নিবন্ধন লাগবে, কার কাছে যাবেন? সার্টিফিকেট, ইউনিয়ন চেয়ারম্যানের সার্টিফিকেট লাগবে, কার কাছে যাবেন? চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে চেয়ারম্যান বলে দেয় না, শুধু ঘুরায়, ওই দিন আসেন সেদিন আসেন। এক পর্যায়ে উনি বুঝতে পারলেন, কয় যার কাছে বাঁশ বিক্রি করে না তার রোববারে আসিও, আমাদের নোয়াখালী অঞ্চলের বাসায়, কয় বাঁশ যার কাছে বিক্রি করবে না তারে কি কয় রোববারে আসে, রোববারে আসলে কি বলে রবিবারে বাঁশ কাটা যায় না, রবিবারে। তো এরপরে সচিব বলে কি চেয়ারম্যান সাহেব আমারে ঘুরায়, আমার এটা স্বাক্ষর দেয় না, আমার সার্টিফিকেট দেয় না, কয় বুঝেন না, বুঝেন না। এরপরে উনি আবার চেয়ারম্যান সাহেবের কাছে, সি চেয়ারম্যান সাহেব আপনি আমাকে ঘুরাচ্ছেন কেন, কোন নির্বাচন করছেন ওই ফার্টির, এখন আমার কাছে কি এগুলো, এরাই হচ্ছে জালিম, এরাই কি, এরাই কি, এরাই ফেরাউনি চরিত্রের সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম। তিনি কি তার ভাইদেরকে এটার যে তাকে কুফে ফেলে দিল তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন? ছিলেন, তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। সম্মানিত হাজরিন, এটা হচ্ছে বানী ইসরাইল। এই মিশরের রাজত্ব কয়েক শতাব্দী বনী ইসরাইলদের নেতৃত্বে ছিল। একটা সময় এই বানু ইসরাইলদেরকে হটিয়ে সেখানে এই ফেরাউনরা ক্ষমতার মসনদ দখল করেছে, মানে বানু ইসরাইল ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্বকে হটিয়ে অনেক পরে, কয়েক শতাব্দীর পরে, তখন সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন না, তাদেরকে হটিয়ে এই তৎকালীন মিশরের নেতৃত্ব ক্ষমতার মসনদ দখল করেছিল ফেরাউন। আমি আপনাদেরকে গত জুমাতেও বলেছিলাম ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন হচ্ছে রাষ্ট্রীয় উপাধি। আমি গত জুমায় বলেছিলাম বিশ্বনবীর সময় সারা পৃথিবীতে পারস্য এবং রোম সাম্রাজ্যের খুব প্রভাব প্রতিপত্তি ছিল সারা পৃথিবীতে। সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালামের সময় যেই সভ্যতা সারা পৃথিবীতে এক নামে, তখন ছিলেন বেবিলন সভ্যতা, এই সভ্যতা সারা পৃথিবীতে এক নামে সবাই জানত, চিন্ত তৎকালীন, এক এক সময় এক এক সভ্যতা। বিশ্বনবীর সময় রোম এবং পারস্য, ওই রোমের যিনি প্রধান তার রাষ্ট্রীয় উপাধি ছিল কিসরা, আর যিনি ওই আপনার পারস্যের প্রধান তার উপাধি ছিল কাইসার।
আর এই ফেরাউন কোন ব্যক্তির নাম নয়। সাইয়েদেনা মুসা আলাইহিস সালাম যখন আসার আগে তখন এই ফেরাউন যিনি পানিতে ডুবে, পানিতে ডুবে যার শরীর সমাধি ঘটেছিল, এই তার আগে তার বাবা দ্বিতীয় রামিসেস সেই ছিল ক্ষমতার, সেই যাওয়ার পরে এই দ্বিতীয় রামিসেস যার নাম হচ্ছে মানিত্তা, ফেরাউনের নাম কি? তাহলে ফেরাউন এত বেশি আলোচিত কেন? কারণ এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ১২ ভাগের এক ভাগ শুধু ফেরাউন নিয়ে আলোচনা করেছেন। কয় ভাগ? কোরআনের ১২ ভাগের, এই কোরআনের ভিতরে প্রায় ৬,০০০ আয়াত রয়েছে, আর ৬,০০০ আয়াতের মধ্যে মোট ৩৭টি সূরার ভিতরে ৫২৮টি আয়াত শুধু ফেরাউনকে নিয়েই আল্লাহ আলোচনা করেছেন। তাহলে ৫,১২ কত? ৫,১২ ৬,০০০ ৫,১২ ভাগের এক ভাগ শুধু ফেরাউন নিয়ে আলোচনা করেছেন। বলছিলাম এরপরে তার ৩ নম্বর ছিল সেই বনী ইসরাইলকে কি করে রেখেছে? দুর্বল। ইয়াস্তাদিফু তাইফাতাম মিনহুম, ফেরাউনি শাসনের ৪ নম্বর চরিত্র, ৪ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহিয়ি নিসাআহুম। ফেরাউনের ৪ নম্বর বৈশিষ্ট্য, ৪ নম্বর চরিত্র ছিল সেই তার ওই জনপদের ভিতরে সিদ্ধান্ত নিল, সেই একটা কঠিন সিদ্ধান্ত নিল, সেই একটা মারাত্মক অমানবিক একটা সিদ্ধান্ত নিল, ইউযাব্বিহু আবনাআহুম, ওই ফেরাউন তার জনপদের ভিতরে পুত্র শিশু সন্তানদেরকে জবাই করার সিদ্ধান্ত নিল। বলেন নাউযুবিল্লাহ। আজকের পৃথিবীতেও ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য ওই নব্য ফেরাউনরা ফিলিস্তিনে হাজার হাজার শিশুদেরকেও তারা হত্যা করতেছে, ঠিক কিনা? মিলান আপনি ফেরাউনের বৈশিষ্ট্যের সাথে আজকের পৃথিবীর নব্য ফেরাউনের বৈশিষ্ট্য আছে না নাই? আজকে ফিলিস্তিনে ওই ইসরায়েল বর্বর ইসরায়েলি ওই সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী রাষ্ট্র আজকে ফিলিস্তিনে হাজার হাজার নির্বিচারে শিশুদেরকে হত্যা করতেছে। আপনি কোরআনের এই আয়াতের সাথে মিলান, মিল আছে না নাই? কোরআন কত বছর আগে আল নাজিল করেছেন? ১৪৪৫ বছর আগে আল্লাহ কোরআন নাজিল করলেন, আর মনে হচ্ছে এই কোরআন এখনই, এই কোরআন কি এখনই? কি সুন্দর মিলে যাচ্ছে। ইজাব্বিহু আবনা আহুম, ফেরাউন এটা কেন করেছিল? এই আয়াতের তাফসীর, তাফসীরের মধ্যে মুফাসসিরিন কেরাম, ফেরাউন একদিন স্বপ্ন দেখলেন, কি দেখলেন? স্বপ্ন দেখলেন যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা অগ্নিশিখা আলোর রশ্মি এসে ওই বনী ইসরাইল মিশরের মধ্যে ফেরাউনের আত্মীয় স্বজন তাদের রক্তে তাদের বংশীয় যত ঘর বাড়ি আসে সব জ্বালিয়ে পুড়ে সারকার করে দিচ্ছে। ফেরাউন পরের দিন তার মন্ত্রী পরিষদকে আহ্বান করল, তার মন্ত্রী পরিষদের প্রধান যে ছিলেন, মন্ত্রী পরিষদের সচিব আছে না আমাদের, এই ফেরাউনের মন্ত্রী পরিষদের সচিব কিন্তু ফেরাউনের বংশের লোক না নবীর বংশের লোক? বনী ইসরাইল কার বংশ? আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করেছি, তার নাম হচ্ছে হামান। কি নাম? এই ফেরাউনের মন্ত্রী পরিষদের সচিব ছিলেন হামান। হামান কিন্তু ফেরাউনের বংশের গোত্রের লোক নয়, হামান হচ্ছে এই বনী ইসরাইল নবীর বংশের লোক, পদ পদবীর কারণে সেই ফেরাউনের মন্ত্রী পরিষদের সচিব হয়ে সর্বোচ্চ পর্যায়ে তিনি আসীন হয়েছেন। এখন যারা স্বপ্নের তাবির করে তাদেরকে ডাকা হলো, তারা বলল মহামান্য মহামান্য আপনার এই স্বপ্ন তো খুব ভয়ঙ্কর, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে ওই মিশর ওই ফিলিস্তিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইল থেকে এমন একটা শিশু জন্মগ্রহণ করবে যেই শিশু দুনিয়াতে আসার পরে সেই যখন বড় হবে তখন আপনার ফেরাউনগিরি আর আপনি যে একচ্ছত্ব ওয়াজাআলা আহলাহা, আপনি যে সব জায়গাতে একচ্ছত্ব অধিপত্য, আপনি যে মানুষদেরকে ডিভাইডেড করে রেখেছেন, আপনার এই ডিভাইডেড
বিভক্তিকরণ নীতি আপনার একচ্ছত্ব অধিপত্য ক্ষমতা আর থাকবে না। এরপরে ফেরাউন বলল, তাহলে এখান থেকে বাঁচার উপায় কি, এখান থেকে ক্ষমতার মস্তক টিকিয়ে রাখার কৌশল কি? আজকেও সারা পৃথিবীতে এই ফেরাউন নামক লোকদের কাছে কিনারে বিভিন্ন লোকজন আছে না, এভাবে করেন না, এভাবে করেন, এভাবে করেন, মনে হয় সমানে গুলি করেন, দেখবেন ঠান্ডা হয়ে যাব, আছে না নাই, এই করেন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেন, রাত্রে বাড়িঘরে অভিযান চলবে, কেউ থাকতে পারবে না, একটা পর্যায়ে এসে আত্মসমর্পণ করবে, আপনাকে নমনম করবে, আপনি যা বলবেন তাই করবে। তখন বলল, তাহলে আমার এই জনপদে কোন লোক, কোন শিশু যেন জন্মগ্রহণ করতে না পারে, তার বংশের নয়, কোন বংশ, বনি ইসরাইলের বংশ থেকে কোন শিশু জন্মগ্রহণ করলে সাথে সাথে কি, সাথে সাথে কি, ইউজাব্বিহু আবনাআহুম, ওই বনি ইসরাইলের এরপর থেকে নতুন করে কমিটি গঠন করা হলো, আমাদের দেশে হয় না, নতুন করে সেল গঠন করো, কারা কারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করো আর জায়গা মতো নিয়ে যাও, এই নতুন করে একটা সেল গঠন করা হলো, কোন কোন বাড়িতে কার কার ফ্যাটে সন্তান আছে, বনি ইসরাইল গোত্রের বংশের কোন কোন মায়ের গর্ভে সন্তান আছে, সন্তান কখন জন্মগ্রহণ করবে, সেই দিন সময় কোন ঠিক করে, যদি কন্যা সন্তান হয়, আয়াতে শেষে কি বললেন, ইউজাব্বিহু আবনাআহুম ওয়াইস্তাহইয়ী নিসাআহুম, ফেরাউন সিদ্ধান্ত নিল, তার মন্ত্রী পরিষদে সিদ্ধান্ত নিল, বনি ইসরাইলের কোন সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে তাকে হত্যা করো, জবাই করো, ওয়াইস্তাহইয়ী নিসাআহুম, আর কন্যাদেরকে তুমি জীবিত রাখো। বনি ইসরাইলের যারাই পুত্র সন্তান হবে তাদের কি করো, জবাই করো, ওয়াইস্তাহইয়ী নিসাআহুম, আর যারা কন্যা সন্তান তাদেরকে জীবিত রাখো। এই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে গেল, যেখানে সন্তান জন্মগ্রহণ করে সাথে সাথে ফেরাউনের লোক গিয়ে কি, ফেরাউনের লোক গিয়ে কি, জবাই করে। কিন্তু ওয়ামাকারু মাকরাও ওয়ামাকারনা মাকরাও ওয়াহুম লা ইয়াশুরুন, আল্লাহ বললেন আমি হচ্ছি মহাপরিকল্পনাকারী, তুমি জমিনে আলেম ওলামাদের বিরুদ্ধে যেই পরিকল্পনা তুমি গ্রহণ করেছ, ফেরাউন তুমি মূসাকে পৃথিবীতে তার আগমন ঠেকানোর জন্য এমন পরিকল্পনা করেছো সেটা মূসা জানে না, তবে জানেন কে, আল্লাহ জানেন, আর আমি আল্লাহ, যুগ যুগে ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ যে পরিকল্পনা করেছেন জমিনের ফেরাউনটাকে সেটা জানে, জানে কোনখান দিয়ে ক্ষমতার দৌড় মেরে চলে যাবে, বের হয়ে যাবে, চিন্তা করতে পারবে না, আল্লাহর পরিকল্পনা। ওহুম লা ইয়াশুরুন, আল্লাহ বললেন আমি এমন পরিকল্পনা করি যেটা তোমরা অনুধাবন, তোমরা তেরো পাবা না, এটা কেমনে ঘটে গেল আপনাদের কি মনে নাই, এই যে 1/11 ঘটনা, টুইন টাওয়ারের ঘটনা আপনাদের মনে নাই, 2001 সালে, যেখানে সার্বক্ষণিক রাডার সবচাইতে তখন খুব আধুনিক তাদের এই রাডার নিরাপত্তা চাদর, তিনি প্রত্যেকটি সেকেন্ড মুহূর্ত তার খবরাখবর নিশ্চিত করতেছে, কিন্তু সেই রাডার ব্যর্থ সময়ের মধ্যে টুইন টাওয়ারকে মাটির সাথে মিশে গেল, ঠিক কিনা বলেন, আল্লাহর পরিকল্পনা, বড় পরিকল্পনা, কারণ তিনি কোরআনে ওয়াদা করেছেন ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আমার নূরকে, আমার দ্বীনকে, আমার কোরআনকে আমি অবশ্যই বিজয় দান করব, তারা চাইবে একচ্ছত্বভাবে আমার কোরআনকে, আমার নূরকে, দ্বীনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। ইসরায়েল মনে করেছে হাজার হাজার হামাসের বাচ্চাদেরকেও হত্যা করে, তারা মনে করেছে তারা মনে হয় পার পেয়ে যাবে, তারা ফিলিস্তিনকে তারা দখল করবে, কিন্তু আল্লাহ বললেন আমার চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আমি আমার নূরকে, আমি আমার ইসলামকে প্রজ্বলিত করব, ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফিরদের যত জ্বালা যত না হোক না কেন,
ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ ইসলামকে বিজয় দান করবেন, তবে শর্ত হচ্ছে আল্লাহ বললেন যদি তোমরা আমাকে সাহায্য করো আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। তাহলে আগে কি আমরা নামবো না আল্লাহ নামবেন? দিনের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য আমরা আগে আসবো না আল্লাহ আগে আসবেন? তো সাইয়েদেনা ইউসুফ আলাইহিস সালামকে বিজয় দিলেন কে? সাইয়েদেনা মূসা আলাইহিস সালামকে বিজয় দিলেন কে? সুতরাং সে আল্লাহ এখনো আছে না নাই, আমাদের হতাশ হওয়ার কোন চিন্তা করার কোন কারণ নাই। কারণ মুনাফিক মৃত্যুকে ভয় পায়। মৃত্যুকে ভয় পায় কে? কথা বলেন, মৃত্যুকে ভয় পায় কে? কারণ দুনিয়ার তাদের সাদ আহলাদ আরাম আয়েশ সব হচ্ছে এই দুনিয়ার জীবন, মরে গেছে সাথে সাথে দুনিয়া থেকেই জাহান্নাম ভোগ করা শুরু করা লাগবে। বিশ্বাস করেন? কথা বলেন, বিশ্বাস করেন? আর ইমানদার মৃত্যুকে কি কয়, কি পায় না? ইমানদার মৃত্যুকে ভয় পায় না, কারণ ইমানদার জানে মৃত্যু নামক সেতুর মাধ্যমে এই পারে দুনিয়া, ওই পারে সরাসরি আল্লাহর জান্নাত, ঠিক কিনা বলেন? কারণ ইমানদার মৃত্যুকে ভয় পায়, কারণ দুনিয়ার জীবন আমাদের ভোগ বিলাসের জন্য নয়, মাতাউল হায়াতের দুনিয়া। আল্লাহ বলেন দুনিয়ার জীবন হচ্ছে সাময়িক চাকচিক্যময়, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বললেন আল্লাহর কাছে আরো উত্তম আবাসস্থল আছে, যেই আবাসস্থল যেই জান্নাত দুনিয়ার কোনো চোখ কখনো দেখে নাই, যেই জান্নাতের নিয়ামত দুনিয়ার কোনো লোক কখনো সেই তার চোখ কখনো অবলোকন করে নাই, দুনিয়ার কোনো অন্তর যেটা কখনো চিন্তা করে নাই। সুতরাং দুনিয়ার ভোগ বিলাসের দিকে দৌড়াতে গিয়ে দুনিয়ার পদ পদবী সাময়িক আরামায়েশের জন্য আমরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে যেতে পারবো না। রাজি আছেন তো? ফেরাউনের দলে থাকবেন না মুসার দলে থাকবেন? মুহাম্মদের দলে থাকবেন না আবু জাহালের দলে থাকবেন? সুতরাং আসুন আমরা ফেরাউনি শাসনের চারটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করলাম, আগামী জুমাতে আমরা আমাদের বাকি আলোচনা শেষ করব, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদানা ইউসুফকে ফেরাউনের গড়ে লালন পালন করলেন। অমা তৌফিক ইল্লা বিল্লাহ।